Hey guys, good morning. সকাল সকাল চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 31st ডিসেম্বর, তো সকাল সকাল বিকাল এদিকে এক্সারসাইজ করার জন্য বসেছে হচ্ছে, আর আমাকেও টেনে টেনে নিয়ে এসেছে এক্সারসাইজ করার জন্য। তো এখন আমি একটু এক্সারসাইজ করি, তারপরে যাবো হচ্ছে বাজারে। মা অলরেডি বাজারে গিয়েছে হচ্ছে। আমাদের সেরকম কেনাকাটা নেই, তবু আমি দেখতে যাবো আর কি আজকে 31st ডিসেম্বর, মানে কি আর কি বাজার অনেক মানুষ হবে, তো সেটাই আর কি সেটা দেখতেই যাবো। তো চলো আমি ঝটপট এক্সারসাইজ করি একটু, তারপরে বেরিয়ে যাবো আর কি। তো এখন থেকে দিনটা স্টার্ট করছি, আজকে দিনের রাজা করি, সেকুলার মাদের সাথে শেয়ার করবো, আর আজকে হচ্ছে বছরের লাস্ট দিন। তো দেখি কি হয় আজকে, কি প্ল্যান, কিছু প্ল্যান নেই। বাসন্তী পোলাও আর কষা মাংস, বাসন্তী পোলাও আর কষা মাংস, হ্যাঁ সেটাও চেঞ্জ হবে একটু পরে, তো এখন আমি বলবো না। ঠিক আছে চলো এখন আমি একটু এক্সারসাইজ করি। এদিকে রামদেব বাবা এক্সারসাইজ করে আমার জন্য ওয়েট করছে, চলো এক্সারসাইজ করে নিই একটু। আর আমি সোফায় বসে বসে এক্সারসাইজ করি। আর নিচে এত ঠান্ডা, তুমি মিনিস্টার নাকি? নিচে বসো। মিনিস্টার রে, এত ঠান্ডা। মিনিস্টার রে, আমি মিনিস্টার, আমি হোম মিনিস্টার, আমি হোম মিনিস্টার। আমাদের এক্সারসাইজ কমপ্লিট, এদিকে বিকাশ পুরা রেডি হচ্ছে মানে বাজারে যাওয়ার জন্য আর কি। আমি এখন যাই, ড্রেসটা চেঞ্জ করি, তারপরে বাজারে যাবো। বাজার থেকে আসার পরে রান্না বান্না করবো আর কি। সকাল সকাল সিদ্ধ আলু ভাত এগুলো খেয়ে নেবো আর কি, আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। তারপরে দেখি আর কি দুপুরে মাছ টাছে হতে পারে, কারণ মাংস তো রাত্রে খাবো আমরা, এখন সেরকম কোনো কিছু প্ল্যান নেই। চলো যাই, আমি রেডি হয়ে নিই, এদিকে বিকাশ রেডি হচ্ছে। দেখো আজকে বাজারে এত মানুষ হয়েছে, এই যে আর কি নিউ ইয়ারের মানে বাজার, 31st বাজার, আর বিকাশ এদিকে ঘোরাঘুরি করছে, আর মা এদিকে মাছ দেখছে হচ্ছে। আর এই যে দেখো তোমরা শুটকি মাছ খাও, এই যে দেখো একদম এত শুটকি মাছ। আর এদিকে দেখো এটা কি বলে এটাকে আমি জানি না, এস এম সেটে এটাকে আমরা শামুক বলি আর কি, এই বিকাশ আমাদেরকে দেখাচ্ছিল হচ্ছে। আর এটা হচ্ছে যেরকম চুলা থাকে মাটির উনুন যেরকম থাকে, সেটা এটা মানে স্টিল দিয়ে গ্যাস টাইপ বানানো হয়েছে আর কি। আমার এই বাজার কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে ঘরে। তো খাওয়া আমরা চলে আসলাম হচ্ছে ঘরে, মা এখনো আসেনি, মা বাজারে আছে। এখন বিকাশ আবার গিয়েছে হচ্ছে মাকে আনার জন্য। আর আজকে আমার ফ্ল্যাটে কেউ থাকবে না, সবাই গিয়েছে হচ্ছে শিলং, শুধু আমরাই থাকবো। তো দেখি রাতে কি করে, এখন তো দিনের জন্য মাছ নিয়ে এসেছি আমরা, তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি নিয়ে এসেছি আর কি আজকে। তো বিকাশকে সেটাই বলছিলাম, আজকে পুরো ফ্ল্যাটটা মানে ফাঁকা হয়ে যাবে আর কি, সব এখন যাচ্ছে হচ্ছে শিলংয়ে। তো এখন গিয়েছে মানে ওরা থাকবে আর কি, কালকে বিকেলে হয়তো ফিরবে আর কি। তো রাত্রে আমরা কি করি কি না করি দেখি আর কি। তো চলো তোমাদেরকে আমি ঝটপট আগে দেখাই আজকে কি বাজার টাজার করলাম। এখন আমি মাংস টাংস কিছু আনিনি আর কি, এখন আনা হয়নি সেগুলো, কারণ এখন তো আর মাংস বানাবো না, সেটা রাতে বানানো হবে, তো সেটা বিকেলে আনবো আর কি। এখন শুধু মাছ আনা হচ্ছে, এখন দুপুরে মাছ বানানো হবে। আবার বাঁধাকপি, এই সরি ফুলকপি, আর এই যে হচ্ছে কাঁচকলা, এদিকে হচ্ছে ধনিয়া পাতা, আর এই যে হচ্ছে আদা, আর এটাতে আছে হচ্ছে মাছ। তো দেখাচ্ছি দাদা অটোমেটিক মাছটা একটা বাসনে দেখি। এখনো পুরো বাজার আসেনি ঘরে, কারণ মা এখনো আসেনি, মা বাজারে আছে এখনো। তো মা হয়তো আর কিছু নিয়ে আসে, আরো কিছু মানে কি আর কি, যে ঠাকুরের ফল টল আর হয়তো কিছু শাক সবজি নিয়ে আসতে পারে আর কি। তো চলো মাছটা দেখাই তোমাদেরকে কি মাছ নিয়ে আসছে হচ্ছে আজকে। তো দেখো এই যে হচ্ছে মাছ, আর মাছ বেশি আনেনি আর কি, কারণ রাত্রে তো আবার মাংস বানানো হবে, তার জন্য একটুকু মাছ নিয়ে এসেছি আর কি। এখন আমি সবপর ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে কাজগুলো স্টার্ট করে দিই আর কি। অনেক কাজ আছে, বাসন টাসন ধোয়ার আছে, প্লাস ঘরটার এখনো ঝাড়ু টাড়ু দেয়নি আর কি। তারপরে আমার রুমটা এখন পর্যন্ত ক্লিন করিনি, কিচ্ছু হয়নি। সকালে উঠার পরে এই যে এক্সারসাইজ করলাম, তারপরে ব্রাশ ট্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে মানে বাজারে গিয়েছিলাম হচ্ছে আর কি। এখন আগে একটু সবপর রুমটা ক্লিন করি, তারপরে বাসন টাসন ধুবো, তারপরে আমাদের জন্য খাওয়ার জন্য দেখি আর কি বানানো যায়। বিকাশ বলছে মিগি খাবে, আর আমি বলছিলাম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাবো আর কি,
দেখি আর কি করে চলো আমি একটু মোবাইলটা চার্জ দিই তারপরে কাজগুলো করি কালকে ভিডিও এডিটিং এরও কাজ আছে মানে অনেক কাজ আছে আর কি এদিকে দেখো মাছটা একদম লাল লাল করে ভেজে নিলাম হচ্ছে আর এখন এই যে দেখো একদম সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে এখন সকাল সকাল খেয়ে নিয়ে গিয়ে একটু একটু করে দেখো ভাত ভাত খাকে গেঠা মাংস লানি গেলে না মাংস আর জিরা ক্যা খায় তুমি নেই তোমার এই আদত মে ক্যা করু চলো আমি ভাতটা খেয়ে নিলাম হচ্ছে আমার এডিটিং কমপ্লিট ভিডিও আপলোডও দিয়ে দিলাম হচ্ছে এখন হচ্ছে কি রান্না করে অনেক কাজ আছে অনেক তো এখন কাজ করে তার আগে থাম ভিডিও আপলোড করেছি কিন্তু থাম্বনেইল হয়নি এখনো তো থাম্বনেইল আর টাইটেলটা দিয়ে দিই তারপরে আমি রান্নাঘরের কাজগুলো করব আহিছে এই যে সরকারি স্কুটি এখন ধোব হচ্ছে আইছে যাও গল ঠিক আছে গাড়ি ঘোড়া কমপ্লিট চলে আসলাম হচ্ছে ঘরে আর রান্না বান্না তো আজকে মা করবে হচ্ছে মাছ দিয়ে আর তো এটা আমরা দুটো করবো আর কি চলো কি ঘুমাইছে মা আলু আলু বহাইছে এইটো মোৰ আছিলে নেকি বিকাশ আজকে অনেক কাপড় ধুয়েছে এই যে দেখো জ্যাকেট ট্যাকেট অফিসার আর কি এখন উপরে চলে এসছে বাবা রে হাঁপিয়ে গেছে আর আমি এখন পর্যন্ত স্নান করিনি হয়তো বাজে হচ্ছে একটা সময় মনে হয় আমি এখন পর্যন্ত হ্যাঁ দুটা বাজে ও আমি এখন পর্যন্ত স্নান করিনি একটু পরে যাব স্নান করার জন্য চুল টুল ধোবো আর কি আর আজকে রান্নাটা পুরো মা করছে হচ্ছে আমি কিছু করিনি মানে কি আর কি এই যে কাটা কুটা এগুলো করে দিয়েছে কি হেল্প করে দিয়েছে শুধু মাছটা ভাজা করে দিলাম হচ্ছে বাকিগুলো মা করছে এখন ওকে একটু কাপড় মেলে দিয়ে হেল্প করি চলো চলো কাপড় দিয়া কমপ্লিট এখন যায় হচ্ছে ঘরে তারপরে স্নান করব তারপরে বিকালে পিকনিক করব আমরা স্নান কমপ্লিট মানে সব কিছু কাজ করে স্নানটা কমপ্লিট করলাম আর এটাকে দেখো কিছু কাজ পড়েনি তো এখন হচ্ছে কি ভাত খাও মা ভাত টাত পুরো রেডি করছে হচ্ছে কি কি বানাচ্ছি দেখাচ্ছি দাবা তোমার দিকে আর আমি অনেক লেট করি মাথা ধুয়েছি হচ্ছে ঠান্ডা লাগবে আজকে চলো ভাত খেয়ে নে কই যাও তুমি মশলা এই যে হচ্ছে দুপুরের মেনু এই যে মটর শাক দিয়ে মাছটা রান্না করছে আর এদিকে মটর শাকটা ভাজা করা হচ্ছে খাও টিভি মত দেখো হ্যাঁ দেখো কিতনা কাহা কাহা ঘুমকে গেল হাম লোক আরে আমার রকম আগতে যাব না তুমি কহিমা কত ফেফরি ফেফরি ঘুরি আই চলো ভাত ভাত খাওয়া কমপ্লিট আর এই যে কাপড়গুলো নেওয়ার জন্য চলে আসলাম একটা কাপড়ও শুকায়নি আর আমাদের ডেটে দিতেও অনেকটা লেট হয়েছিল তার জন্য আর কি চলো এখন যাই এখন হচ্ছে কি আমি একটু রেস্ট নিব আর আমার অনেকটা ঠান্ডা লেগেছে মানে চুলটা শুকায়নি না তার জন্য চলো এখন রেস্ট নিয়ে নি একদম বিকেলে দেখা হচ্ছে আর এটাকে দেখো ভূতের প্রথম দেখছে আমাকে আর ভূত গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাশ আর আমি যাব হচ্ছে একটু বাজারে বাজার মানে কি আর এই মাংস গোবিন্দভোগের চাউল আর কিছু লাগা আছে ঘিটি এগুলো লাগা আছে রাত্রের জন্য আর কি এখন একটু বেরিয়ে যাই একদম সামনে আর কি আমার পাড়াতেই যাবো হচ্ছে আর কি
तो चलो अपन कोई रोज अच्छे 8 समय तो गाइस हम लोग जा रहे हैं अभी स्नो लेपर्ड देखने के लिए। यहां पे एक स्नो लेपर्ड स्पॉटेड किया गया है और उसी को हम लोग देखने जा रहे हैं। चलिए हमारे साथ तो তারপরে আসার পরে রান্না বানা স্টার্ট করব আগে আর আজকে তো এমনিও খেতে খেতে এই যে হোটেল আর কি 12টা মতন হবে আগে চলো বেরিয়ে যাই। আজকে পুরো বিল্ডিং একদম ফাঁকা আর কি আগে এই জায়গাটাতে রয় দেয় না মানে না তো গাড়ি তারি থাকে না আজকে পুরো ফাঁকা মানে কেউ নেই আজকে শুধু আমি আছি আর উপরে একটা বিহারি ফ্যামিলি আছে ওরা আছে আর কি আর কেউ নেই। তোমাদের সাথে আর বাজারে আর কিছু শেয়ার করিনি কারণ বাজারে অনেক হাল্লা মানুষ আর সেগুলো শেয়ার করতে ইচ্ছা করিনি আর কি আমার। তো এখানে বিভিন্ন ভোগের চাউলটা এগুলো আছে এখন বানানোর জন্য এই যে পান আর মাংস নিয়ে চলে আসলাম হচ্ছে বিকাশ আজকে বানাবে হচ্ছে বাসন্তী পোলাও না বাসন্তী পোলাও বাসন্তী পোলাও হ্যাঁ বাসন্তী পোলাও আর মাংস তো তার জন্য এই যে কি চাউলটা ছিল গোবিন্দভোগের চাউল আর একটু মিক্স আছে আর কি একটু মানে বাসমতি রাইস দিয়েছি তার জন্য একটু ভাত বাড়বে মিক্স করে এখন কি করব আমি জানি না কি করব এটাকে এখন শুকা দেব শুকতে হবে তারপরে এটা আমাদের দিব আমরা আদা রসুন পেস্ট আদা রসুন বলে আদার পেস্ট তারপরে ঘি আর হলুদ দিয়ে মাখতে হবে মাখার পরে এটা হলুদ হয়ে যাবে তো তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ফ্রাই করাবে ফ্রাই করতে হবে প্রথমে কাজু কিশমিশ ফ্রাই করে সাইড করে নেব আর যা পোলাওতে মশলা দেয় দারচিনি লং ইলাইচি ইলাইচি এগুলো দিয়ে তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে ঢাকা দিয়ে দিলে হয়ে গেল শুধু মাংস আর বাসন্তী পোলাও আর কালকে আবার মাংস টাংস বানানো হবে কারণ কালকে আমার দাদা ভাই আসবে তো তার জন্য আর কি তো চলো এখন আমি ঝটপট মাংসটা রান্না করে নিই তারপরে বিকাশ আসার পরে বাসন্তী পোলাও রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো আর কি চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট আর দেখো একদম আমি দারুণ ভাবে সাজিয়ে নিয়েছি হচ্ছে এটা বিকাশের থালা এটা আমার আর এটা হচ্ছে মায়ের থালা চলো খাওয়া দাওয়া করে এদিকে বিকাশ খাওয়া স্টার্ট করে দিয়েছে হচ্ছে কিরকম হয়েছে খাকে দেখো না ভাই খাকে দেখো না ভাই মুনি চাটতে হয়ে যাও বেড়ায়া আর দেখো হইতে আর কি 12টা বাজবে আর কি একটু টাইম এই যে দেখো চলো খেয়ে নি না আরে অনেক বেশি ভালো কাটো তো আমরা ভাত টাত খেয়ে অনেকটা টাইম বসেছিলাম আর কি এমনি এখন আর কি অনেক ঘুম পেয়েছে মানে আর থাকা যাচ্ছে না আগে এরকম ঘুম পেয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে থেকে মানে একদম নতুন করে আবার ভিডিও স্টার্ট করব তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই নতুন বছরের জন্য সবাই দিন ভালো যাক।